চাঁদপুর বনে তখন ঝড় বৃষ্টির দিন ছিল। সেই ঝড় বৃষ্টির কারণে অনেক পাখির জীবন চলে যায়। বনের সব পাখিরা অসহায় হয়ে পড়ে। আর সেই বনে বসবাস করত টুনি। টুনির জীবন দুর্ভিক্ষ হয়ে পড়ে। টুনি তার দুই ছানা তুলি ও তনু নিয়ে বিপদে পড়ে যায়। একদিন তুলি ও তনু, মা তোরা ঘরের ভেতরে থাক, হ্যাঁ, আমি বাহিরে গিয়ে দেখি কোনো খাবার সংগ্রহ করতে পারি কিনা। এই ঝড় বৃষ্টির দিনে যে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর বুঝি এবার আমাদের ওপর রুষ্ট হয়েছে রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে মা। যাও, তুমি বাহিরে গিয়ে খাবার নিয়ে আসো, আর আমরা দু বোন ঘরের ভেতরেই থাকবো। আমাদেরকে নিয়ে তুমি চিন্তা করো না, যাও। তনুর কথা শুনে বাহিরে খাবার সংগ্রহ করতে চলে যায়। আর বনের চারদিকে খাবার খুঁজতে থাকে টুনি। টুনি যখন খাবার খুঁজছিল, টুনি এক ঝোপের আড়াল থেকে ছোট এক ছানার আওয়াজ শুনতে পায়। আমি কোথায়? আমি এখানে কিভাবে আসলাম? মা বাবা, কোথায় তোমরা? আমাকে এখান থেকে নিয়ে যাও। কেউ কি আছো এখানে? আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাও। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এমন করুণ কান্নার আওয়াজ শুনে টুনি ঝোপের কাছে যায়। আর কাকলিকে কাঁদতে দেখে টুনি বলে, এই মেয়ে, কে তুমি? এই ঝড় বৃষ্টির দিনে ঝোপে ঝাড়ে বসে কি করছো? তোমার বাবা মা কোথায়? যাও তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, তোমার বাবা মা নিশ্চয় তোমার জন্য চিন্তা করছে। যাও যাও। আমি জানি না আমার মা বাবা কোথায়। আমি আর মা বাবা মামার বাড়ি থেকে ফিরছিলাম, এমন সময় হঠাৎ অনেক জোরে ঝড় উঠল, আর আমি মা বাবার কাছ থেকে ছিটকে উড়ে এসে এখানে পড়ি। আমার পায়ে অনেক ব্যথা লেগেছে। আমি আর হাঁটতেও পারছি না, উঠতেও পারছি না। আমার বাড়ির রাস্তা কোথায় তাও মনে নেই। আমি কোথায় যাব এখন? কাকলির কথা শুনে টুনির মনের ভীষণ মায়া হয়। আর সে মনে মনে বলে, আহারে, ছানাটা কত অসহায়! বাবা মা হারা ছানা, এখন ও কোথায় যাবে? ছানাটার মুখটা কেমন মায়ায় মায়ায় ভরা। আমারও তো দুটো মেয়ে আছে, আমার মেয়ে দুটো যদি এভাবে বিপদে পড়ত কি হতো? না, একে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আজ থেকে এ আমার কুড়িয়ে পাওয়া আরেক সন্তান। তনু আর তুলির মতোই এ ছানারও মা আমি। এই যে ছানা, শোন, তোর কোনো ভয় নেই রে মা। তোর যেহেতু এ দুনিয়ায় কেউ নেই, তবে আজ থেকে আমি তোর মা। তুই আজ থেকে আমার বাড়িতে আমার সাথে থাকবি, কেমন? সত্যি তুমি আমার মা হবে? সত্যি তুমি আমাকে ভালোবাসবে? তাহলে ঠিক আছে, আমি তোমার সাথে তোমার বাড়িতেই যাব। আজ থেকে তুমি আমার মা। তারপর টুনি কালুকে নিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয়। আর বাড়িতে গিয়ে টুনি তার দুই মেয়েকে, তুলি আর তনুকে, ডাকতে থাকে। মা, তুমি খাবার সংগ্রহ করে ফিরে এসেছো মা, কিন্তু তোমার সাথে কালো মেয়েটা কে মা? কেমন বিশ্রী গায়ের রং রে বাবা! এ তুমি কাকে রাস্তা থেকে তুলে আনলে? যাও, ওকে বাড়িতে দিয়ে আসো, বলছি মা। তুলি, এভাবে কেন কথা বলছিস? বেচারি তার বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে, তাই আমি এখন থেকে একে মায়ের মতো আদর যত্ন করে বড় করে তুলব, বুঝতে পেরেছিস? আর এর নাম হলো কাকলি, আজ থেকে ও তোদের বোন। এসব তুমি কি বলছো মা? বোন? কিসের বোন? ওই কালো মেয়েটা? ওই কালো মেয়েকে আমরা কিছুতেই আমাদের বোন বলে মেনে নিব না। তুমি শুধু আমার আর তুলির মা, আর কারো মা হতে পারো না। এই রাস্তার মেয়ে, চলে যাও, চলে যাও বলছি, এখনই এখান থেকে চলে যাও বলছি। এই তুলি, ধর তো ধর, এই মেয়েকে বাহিরে তাড়িয়ে দিয়ে আসি, চল চল। ছি ছি, তুলি তনু, তোদেরকে আমি এই শিক্ষা দিয়েছি? তোদের আমার নিজের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। শোন, কাকুলি এই বাড়িতে থাকবে, এটা আজ থেকে কাকুলির বাড়ি, আর আমি হলাম তার নিজের মা।